জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। আজ বহরমপুর স্টেডিয়ামে এই টুর্নামেন্টে প্রথম ম্যাচ অনুষ্ঠিত বি গ্রুপের বাংলা ও হরিয়ানার মধ্যে। 17 গোলে হরিয়ানাকে পরাজিত করে বাংলা। ডি গ্রুপে আজকের দ্বিতীয় ম্যাচে গোয়াকে 10 গোলে পরাজিত করে মণিপুর। বি ও ডি গ্রুপের 12টি ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। এ ও সি গ্রুপের খেলা মালদায় অনুষ্ঠিত হবে। বি গ্রুপে রয়েছে হরিয়ানা, বাংলা, গোয়া ও মণিপুর। ডি গ্রুপে রয়েছে অরুণাচল প্রদেশ, ঝাড়খণ্ড, পাঞ্জাব ও গুজরাট। মোট 14টি ম্যাচ হবে বহরমপুরে। আজ থেকে 8 তারিখ পর্যন্ত গ্রুপ পর্বে প্রতিদিন 2টি করে ম্যাচ হবে। 10ই সেপ্টেম্বর সেমিফাইনাল 1টি ম্যাচ ও 12 তারিখ ফাইনাল অনুষ্ঠিত হবে বহরমপুর স্টেডিয়ামে। 30 বছর কাছাকাছি পর আমাদের জেলাতে জাতীয় ফুটবল প্রতিযোগিতার আসর বসেছে। আমরা অত্যন্ত আশাবাদী যে এই কম্পিটিশনটা আমরা সকলের সাহচর্যে খুব সুন্দরভাবে করতে পারবো। এখানে বি এবং ডি এই 2টি গ্রুপে খেলা হচ্ছে। বি গ্রুপে 4টি টিম হচ্ছে হরিয়ানা, ওয়েস্টবেঙ্গল, মণিপুর এবং গোয়া, এবং ডি গ্রুপের 4টি টিম হচ্ছে অরুণাচল প্রদেশ, পাঞ্জাব, গুজরাট এবং ঝাড়খণ্ড। গ্রুপ পর্যায়ের খেলাগুলি 8 তারিখ পর্যন্ত দুবেলায় অনুষ্ঠিত হবে এবং 10 তারিখ হচ্ছে সেমিফাইনাল। মেরা সবকো মেসেজ রয়েগা এই ফুটবলার্স কো কি আচ্ছি তারা খেলে, সেফলি খেলে, সব মিলকে খেলে আর আগে বড়ে। ফুটবল মে বহুত অপরচুনিটিজ হ্যায় আর আগর সহি সে ইয়ে লোক খেলতে অনুশাসন ডিসিপ্লিন মে রহতে তো জিন্দগি মে বহুত আগে বড়নে কা মৌকা উনে ফুটবল জরুর দেগে।